কি দেখতে, যেন চোখ তো নয় টেংরা মাছ। আর বলিস না, কালকে ওর বাবার হাত থেকে মার খেতে খেতে বেঁচে গেছি। তোর তো স্বভাবটাই খারাপ, এখন তুই ওকে ছেড়ে আমাকে ধরেছিস। দেখ ফুলকি, তুই বাস স্ট্যান্ডে বাস ধরতে গেলি আর দেখলি প্রথম বাসটা পেলি না, তাই বলে তুই দ্বিতীয় বাসটা ধরবি না? বলছি ফুলকি, আই লাভ ইউ, আমি তোকে খুব ভালোবাসি রে। তুই তো বাবা বাপের হাত থেকে তো বাঁচিয়ে গেছো, কিন্তু আমার দাদাকে তো তুই চিনোস। এই জন্য আমার প্রেম হলো না। প্রতিটা মেয়ের যদি চমের মতো বাপ আর দাদা থাকে, তাহলে শালা সিঙ্গেলই মরতে হবে। আহ শালা, এবার থেকে মেয়ের বাপ দাদার হিস্ট্রি দেখে প্রপোজ করতে হবে। না, এখান থেকে যাই। এ শালা মনে হচ্ছে অনেক গেন্দা বসে আছে, যাই কাছে যাই দেখি তো। না, তুই এখানে কি করছিস? কি হলো, আমি বাস ধরবো। কিছু হয় না, আমি জিজ্ঞাসা করছিলাম যে তুই কি করছিস এখানে। বলছিলাম যে একটা কথা জিজ্ঞেস করবো, তুই কিছু মনে করবি নাই তো? তোর বাবা কি আছে? না, আমার বাবা নাই। ও সরি সরি, কিছু মনে করিস না। আর তাহলে দাদা আছে? না, আমার দাদাও নাই, আমি আর দাদু আমরা দুজন। কিছু না কিছু না, বলছি কি গেন্দা, তোকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কিরণ, আই লাভ ইউ, মানে বলতে চাই গেন্দা, আই লাভ ইউ। তোমার লজ্জা করে না? আমি তোমাকে দাদার মতো ভাবি, তুমি আমাকে আই লাভ ইউ বলছো? ছি 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 ছি, যাও এখান থেকে, আমি জুতো আপটে করে মারবো। ঠান দিকের বুকটা দমে বাজছে রে বাপ, এত অপমান জীবন হয় না? একবার করে মনে হচ্ছে গাছটায় গলায় ধরে নিলু।